নমস্কার বন্ধুরা, নিউজ অন 360 পদে আবারও সবাইকে স্বাগতম। আজকের দিনে বিশেষ বিশেষ খবরগুলির মধ্যে প্রথমে আমরা দেখব, বৌদির হাতে আঘাতে প্রাণ হারালেন দেবর। এক্ষেত্রে আমতলি থানা এলাকায় মহেশখোলা গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে বৌদির হাতে খুন হলেন দেবর। নিহতের নাম হীরালাল বর্মন, অভিযুক্তের নাম জ্যোৎস্না বর্মন। এই ব্যাপারে আমতলি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনার বিবরণে জানা গেছে, হীরালাল বর্মন নামে ওই ব্যক্তির সঙ্গে তার বৌদির বুধবার বিকালে বচসায় লিপ্ত হয়। এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জ্যোৎস্না বর্মন হঠাৎ উত্তেজিত হয়ে দেবরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে, তাতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে হীরালাল বর্মন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে IGM হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা সংকটজনক হওয়ার পরে সেখান থেকে তাকে জীবিত স্থানান্তরিত করা হয়। শেষ রক্ষা করা যায়নি। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক কলহের জোরে এই হত্যাকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, হীরালাল বর্মন খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করত। তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন। 2 মেয়ে, 1 ছেলে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার। পরিবারে একমাত্র উপার্জনশীল ব্যক্তির মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এক্ষেত্রে বাংলাদেশে আটক আরও 72 জন আসছে রাজ্যে। করোনার প্রকোপ বাংলাদেশে আটকে থাকা আরও 72 জন ত্রিপুরা নাগরিককে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছে। আগামীকাল শুক্রবার আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে তারা রাজ্যে ফিরেছেন। আগের নিয়ম অনুযায়ী প্রত্যেকের নমুনা সংগ্রহ করে সকলকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখা হবে। ল্যান্ডপোর্ট অথরিটি আগরতলা ম্যানেজার দেবাশিস নন্দী এই বিষয়ে জানান, ত্রিপুরা নাগরিকদের দেশে গ্রহণ করার পাশাপাশি করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, চতুর্থ দফায় বাংলাদেশ থেকে ত্রিপুরা নাগরিককে ফেরত আনার ব্যবস্থা হয়েছে। করোনার প্রকোপে ICP দিয়ে ভারতে প্রবেশ নিষিদ্ধতা রয়েছে, ফলে বিশেষ অনুমতি নিয়ে ত্রিপুরা নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে আটক থাকা 106 জন ত্রিপুরা নাগরিকের গত 28 মে রাজ্যে ফিরে এসেছেন। তাদের মধ্যে 10 জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাদের সংস্পর্শে গিয়ে আগরতলা ICP-তে 6 জন BSF এবং 1 জন চিকিৎসক সহ 9 জন করোনা আক্রান্ত হয়েছিল। দ্বিতীয় দফায় 288 জন ত্রিপুরার নাগরিককে বাংলাদেশ থেকে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিদেশ মন্ত্রক। তাদের মধ্যে 18 জন 2 জন শিশু সহ 122 জন ত্রিপুরার নাগরিক এবং 19 জন 123 জন ত্রিপুরার নাগরিক আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ফিরে এসেছেন। এদের মধ্যে 34 জনের দেহে করোনার পজিটিভ ধরা পড়েছে। দেবাশিস বাবু জানিয়েছেন, আগামীকাল 72 জন বাংলাদেশ থেকে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে রাজ্যে ফিরেছেন, এমনটি বার্তা এসেছে। রাজ্যে করোনা আক্রান্তদের মানসিক অবস্থা যাচাই কাউন্সিলিং শুরু। এক্ষেত্রে ত্রিপুরা করোনা আক্রান্তদের মানসিক অবস্থা যাচাই কাউন্সিলিং এর ব্যবস্থা করেছেন জাতীয় স্বাস্থ্য মিশন। করোনার সাথে যুদ্ধ করতে তাদের আত্মবিশ্বাস জাগানো খুবই জরুরি বলে মনে করছেন এই মিশন। প্রশিক্ষণপ্রাপ্ত পরামর্শদাতারা ত্রিপুরার বিভিন্ন স্তরে নিযুক্ত সার্ভিলেন্স অধিকারীদের সাথে মিলে নজর রাখেন এবং রোগীদের বিবরণ সংগ্রহ করেন। বিস্তারিত তথ্য সংগ্রহের পর পরামর্শদাতারা টেলিসাইকিয়াট্রিক কাউন্সিলিং পদ্ধতির মাধ্যমে কথা বলেন। জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় মজুমদার বলেন, আমরা সকল জেলার সমস্ত সার্ভিলেন্স অধিকারীদের সাথে যোগাযোগ করছি। তারা করোনা আক্রান্ত রোগীদের নাম এবং যোগাযোগের নম্বর সরবরাহ করছে। আমাদের পরামর্শদাতারা সংখ্যায় 10 জন সারা ত্রিপুরা তাদের সাথে যোগাযোগ করছেন এবং তারা কোনো রকম হতাশ ভুগছেন কি না তা জেনে নিচ্ছেন। উদয় মজুমদারের কথায়, যদি কোনো সমস্যা না থাকে তবে করোনার জন্য আতঙ্কিত না হতে পরামর্শ দেন এবং 10 থেকে 15 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আশ্বাস দেন। তিনি বলেন, যদি কোনো সমস্যা থাকে তবে রোগীদের নির্ধারিত উপায়ে কাউন্সিলিং করা হয় এবং তাতে সমস্যাগুলির সমাধান হয়ে যায়। উদয়ের কথায়, আমরা অনেক রোগীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার অধীনে জাতীয় মানসিক স্বাস্থ্য কার্যক্রমের আয়তায় আমরা এই অভিযান শুরু করেছি। তার দাবি, সারা ত্রিপুরায় প্রাপ্ত তথ্য অনুসারে প্রতিদিন 40 থেকে 50 জন করোনা আক্রান্তের কাউন্সিলিং করা হচ্ছে। ইতিমধ্যে 1000 জনের অধিক করোনা আক্রান্তের কাউন্সিলিং অলরেডি করা হয়েছে। রাজ্যে আবারও নতুন করে আক্রান্ত 219, সুস্থ 284। এক্ষেত্রে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 219 জন। সরকারি তথ্য মোতাবেক জানা গেছে, বৃহস্পতিবার 7228টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে এদিন রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে 284 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিম ত্রিপুরা জেলায়। এই জেলায় মোট 92 জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এছাড়া খোয়াই জেলার 9 জন, উত্তর জেলা 24 জন, গোমতী জেলায় 46 জন, দক্ষিণ জেলা 11 জন, সিপাহীজলা জেলায় 33 এবং ধলাই জেলায় 4 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করা হয় উত্তর জেলায় 1524টি, ঊনকোটি জেলায় 545 জন এবং ধলাই জেলায় 671টি, খোয়াইয়ে 180 জনের এবং পশ্চিম জেলায় 1539 জন, সিপাহীজলা জেলায় 421 জন, গোমতী জেলায় 745 জন এবং দক্ষিণ জেলায় 810 জনের সব মিলিয়ে 7228 জনের নমুনা পরীক্ষা করা হয়। বাজারগুলিতে কেনা বেচার জমজমাট পথে নামলো গাড়ি। এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন স্থানে লকডাউনের মধ্যে দিয়েও বাজারঘাট জমজমাট ছিল। বহু বাজারে বেশিরভাগ দোকানপাট খোলা ছিল। রাজধানী আগরতলা শহরে বড় বড় বাজারগুলিতে লোক সমাগম লক্ষ্য করা গিয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি, যদিও মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে 1/3 দোকানপাট খোলা রাখা হবে, কিন্তু বাজারগুলিতে দেখা গেছে বেশিরভাগ দোকানই খোলা রয়েছে। তাতে করে যে লক্ষ্যে লকডাউন, তার উদ্দেশ্য কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। যাত্রীবাহী টমটম, অটো, রিক্সা এবং দ্বিচাকার যান চলাচল করতে দেখা গেছে। মহারাজগঞ্জ বাজারে 1/3 দোকানই খোলা থাকার নির্দেশ থাকলেও বাজারে মাছ, মাংস, সবজি, গ্রোসারি, সমস্ত পাইকারি এবং খুচরা দোকান খোলা ছিল। লকডাউনের দোকান খোলা রাখার বিষয়ে ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলে কোনো কোনো ব্যবসায়ী জানান, লকডাউনে যে পুনরায় ঘোষণা হয়েছে সেই বিষয়ে অবগত নন। সুশান্ত মৃত্যুর রহস্যে সিবিআই তদন্ত নয়, জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য খাতিয়ে দেখে সিবিআই তদন্ত নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। বলিউডের এই জনপ্রিয় নেতার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের জন্য দাবি জানিয়েছেন অলকা প্রিয়া এবং সিদ্ধু সিং। পৃষ্ঠদ্বয়ের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, পুলিশকে তার কাজ করতে দেয়া হোক, মামলাকারীরা এতিয়ার বহির্ভুক্ত বিষয়ে হস্তক্ষেপ করেছে। শুনানি চলাকালীন আদালতের জানিয়ে দেয়া হয় কেউ ভালো কি না খারাপ সেটা মামলার সঙ্গে সম্পর্কিত নয়, বিষয়টি এতিয়ারের ক্ষেত্রেও একই কথা বলা যায়। পিটিশন দায়েরকারী আদালতে জানিয়ে দেন যে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তবে তারা যেন বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। অন্যদিকে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মুম্বাইয়ের পর পাটনার অভিযোগ দায়ী করা হয়েছে। একই মামলায় তদন্ত যাতে ভারতের দুটি পৃথক জায়গায় না চলে সেই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রিয়া চক্রবর্তী। ইতিমধ্যে সেই পিটিশন দায়ের করেছেন। রিয়া চক্রবর্তী দায়ের করা পিটিশনে তার বক্তব্য যেন আদালত শুনে সেই দাবি করেছেন সুশান্তের বাবা। উল্লেখ করা যেতে পারে পাটনা পুলিশের কাছে সুশান্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতানো এবং প্রয়াত অভিনেতাকে আত্মহত্যার জন্য পরিচিত করার অভিযোগ রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের করেছেন তিনি। এদিকে ইতিমধ্যে রিয়া চক্রবর্তীকে একাধিকার জেরা করা হয়েছে মুম্বাই পুলিশ দ্বারা। একই মামলা দুই জায়গা তদন্ত না করে পুরোটা মুম্বাইতে করার জন্য দেশের শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ করেছেন রিয়া। অন্যদিকে এখনও পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য 35 জনকে জেরা করেছেন মুম্বাই পুলিশ। এর মধ্যে রয়েছে প্রযোজক আদিত্য চোপড়া, পরিচালনা এবং প্রযোজক মহেশ ভট্ট, সঞ্জয় নীলা বনশালি। আজকের খবর এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে সবার সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।